দর্শক, একটি রিপোর্ট। সন্দেহের বশে গ্রেপ্তার, স্বজনদের জানানো হচ্ছে না। রাজনৈতিক সংকটের আড়ালে এখন জমজমাট গ্রেপ্তার বাণিজ্য চলছে এবং তার ভয়াবহতা যে কি পরিমাণ এটা অকল্পনীয়। দর্শক, বলা হচ্ছে যে বিরোধী দলের প্রায় 15-20-22 হাজার নেতাকর্মীকে আটক করা হচ্ছে, এর বাইরেও বহুজনকে আটক করা হচ্ছে। আটক করার পর বিশেষ সমঝোতার মধ্য দিয়ে আবার অনেকে ছাড়াও পাচ্ছেন, আবার তাদের বিরুদ্ধে কম অভিযোগ করা হবে সেই কথা বলেও তাদেরকে পাঠানো হচ্ছে, কিন্তু সকল ক্ষেত্রে ব্যাপক হারে টাকা পয়সার লেনদেন চলছে। এটি নানান ধরনের অসমর্থিত বা ভুক্তভোগীদের কাছ থেকে এই তথ্যগুলো জানা যাচ্ছে। এরই আলোকে একটি রিপোর্ট দেখেন যে সন্দেহের বশে গ্রেপ্তার, স্বজনদের জানানো হচ্ছে না। রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সম্প্রতি তোলা একটা ছবিতে দেখেন একটা পুলিশের ভ্যানে গাদাগাদি করে মানুষজনকে তোলা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে গত 28 জুলাই থেকে 7 নভেম্বর পর্যন্ত অন্তত 300 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কাউকে বাসস্থান বা কর্মস্থল ছাড়া অন্য কোনো জায়গা থেকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার 1 ঘন্টার মধ্যে পরিবারের সদস্যদেরকে জানাতে হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই নির্দেশনা জানানো হচ্ছে না। রাজধানীর তিতুমীর কলেজে তারা বেশ কিছু একটা মানে সরেজমিন বা ভুক্তভোগীদের উপর রিপোর্ট করেছে। এখানে বলা হচ্ছে রাজধানীর তিতুমীর কলেজের 3য় বর্ষের ছাত্র মোহাম্মদ হেলাল থাকেন কামরাঙ্গীর চর এলাকায়। গত 28 অক্টোবর সকালে লালবাগ এলাকায় আসার পর তাকে আটক করে থানায় নিয়ে যায় লালবাগ থানা পুলিশ। সেদিনই তাকে ভব ঘুরে ও অভ্যাসগত অপরাধে জড়িত অভিযোগে ফৌজদারি কার্যবিধির 55 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। চিন্তা করেন, একটা জলজ্যান্ত মানুষকে, যে স্টুডেন্ট, তাকে বলা হচ্ছে সে ভব ঘুরে এবং তাকে আবার আদালতে পাঠাইছে। আদালতে পাঠানোর পরে কি হলো, সেমএম আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত হলো যে পুলিশ অভিযোগে যাদেরকে আটক করে, পুলিশ যাদেরকে মনে করে যে তারা বিরুদ্ধে অভিযোগ আছে, আদালতে পাঠায়। আদালত হচ্ছে নিজস্ব তার বুদ্ধি বিবেচনা দিয়ে সেগুলি বিচার বিশ্লেষণ করে, করে যদি মনে করে যে না অভিযোগ যথার্থ না, সে তাদেরকে জামিন দিয়ে দেয় বা ছেড়ে দেয়, নতুবা কারাগারে পাঠায় যদি মনে করে যে সে অভিযুক্ত। কিন্তু এখানে দেখেন একজন স্টুডেন্ট, সে তিতুমীর কলেজে, পুলিশ তাকে বলল সে ভব ঘুরে বা অভ্যাসগত অপরাধে জড়িত, আদালতে দেওয়া হলো, সিএমএম থেকে তাকে পাঠায় দেওয়া হলো কারাগারে। এটাই চলছে, একেবারে মানে কি বলবো, মানে ধরো সাজানো সব মানে নাটক আর কি। 9 দিন কারাভোগের পর গত 6 নভেম্বর আদালত হেলালকে জামিন দেয়। পরদিন তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন। তার আইনজীবী ফজলুল হক শেখ জানান, প্রথম আলোকে জানান, যে ছেলেটি সুনির্দিষ্ট পরিচয় আছে, যে ছেলেটি সেদিন বারবারই বলছিল তিনি তিতুমীর কলেজে লেখাপড়া করেন, তারপরও পুলিশ বিনা পরোয়ানায় তাকে ভবঘুরে হিসেবে গ্রেপ্তার করলো। এটা ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নাই। এর আড়ালে আর কি আছে সেই বিষয়টা আর উঠে আসেনি। লালবাগ থানার পুলিশ আদালতকে লিখিতভাবে জানিয়েছে হেলালের বিরুদ্ধে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। তারপর তাকে জেল খাটতে হলো এবং জেল থেকে এসে সে পরীক্ষা দিল। এই যে হেলাল, তার মনে কি ধারণা হলো একটা দেশ সম্পর্কে, একটা আইন সম্পর্কে, এই দেশকে, এই আইনকে সে কোনোদিন ভালোবাসবে? আচ্ছা, তাহলে একজন নিরাপরাধ ছাত্রকে ভবঘুরে হিসেবে গ্রেপ্তার করা হলো কেন? এই প্রশ্নের জবাবে লালবাগ থানার ওসি খন্দকার হেলাল উদ্দিন জানান, সন্দেহের ভিত্তিতে হেলালকে গ্রেপ্তার করা হয়, পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। শুধু হেলাল নন, গত 28 জুলাই থেকে 7 নভেম্বর পর্যন্ত রাজধানীতে অন্তত 300 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ এরা ভবঘুরে, অভ্যাসগত অপরাধী ও আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রে জড়িত। তার মানে সুনির্দিষ্ট কোনো এ নাই, মানে একটা ধারণাবশত ভবঘুরে, অভ্যাসগত অপরাধী এবং আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রে জড়িত। গ্রেপ্তার হওয়া অন্তত 50 জন ব্যক্তির আইনজীবীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তারা জানান সুনির্দিষ্ট পেশা থাকার পরও
ভবঘুরে হিসেবে পুলিশ বিনা পরোয়ানায় সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাদের পরিবারের সদস্যদের জানানো হয়নি। আদালত সংশ্লিষ্ট এবং প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী গত 28 অক্টোবর থেকে 24 নভেম্বর পর্যন্ত সারা দেশে রাজনৈতিক নেতা কর্মী গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 9,564 জন, প্রায় 10,000 বা 9,500। এর মধ্যে ঢাকায় গ্রেপ্তারের সংখ্যা 3,140 জন। বিএনপি নেতা কর্মীদের পক্ষে মামলা পরিচালনাকারী অন্তত 15 জন আইনজীবীর দাবি, গ্রেপ্তার ও রিমান্ডের অপব্যবহার রোধে 2003 সালে হাইকোর্ট যে 15টি নির্দেশনা দিয়েছিলেন তার একটি হচ্ছে বাসস্থান বা কর্মস্থল ছাড়া অন্য কোনো জায়গা থেকে কাউকে গ্রেপ্তার করে থানায় আনার 1 ঘন্টার মধ্যে পরিবারের সদস্যদের জানাতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই নির্দেশ মানছে না পুলিশ। আরেকজন বলছেন যে ইয়াজিম হোসেন গ্রেপ্তার আলী আকবরের ছেলে, তিনি বলছেন, আমার আব্বাকে বনানীর স্টার কাবাব হোটেল থেকে ডিবি পরিচয় তুলে নেওয়ার পর 4 দিন কোনো খোঁজ পায়নি। পরে সিসিটিভির ফুটেজ থেকে আমরা ঘটনা জানতে পারি। চিন্তা করেন কি অমানবিক নিদারুণ বিষয় যে 4 দিন পর্যন্ত খোঁজ নেই, পরে মানে এই পরিবারটা কি পরিমাণ তাহলে হয়রানির মুখে পড়েছে যে 4 দিন পর্যন্ত তার মানে তার বাবা কোনো খোঁজ নেই, তারপরে বনানী স্টার কাবাবের পাশ থেকে হয়তো সিসিটিভির ফুটেজ দেখে বুঝতে পেরেছে যে তার এই অবস্থা। আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেডাই খান পান্না বলেন, গ্রেপ্তার ও রিমান্ডের অপব্যবহার রোধে 2003 সালে হাইকোর্ট 15টি নির্দেশনা দিয়েছিলেন। আপিল বিভাগও হাইকোর্টের নির্দেশনা বহাল রেখেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে হাইকোর্টের বেশিরভাগ নির্দেশনা মানছে না সংশ্লিষ্টরা। যেমন ওই যে কাউকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আদালতে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির স্বজনরা অভিযোগ করেছেন গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে অনেককে আদালতে তোলা হয় না, আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আগে সরকারি চিকিৎসক দিয়ে পরীক্ষা করাতে হয় এবং চিকিৎসকের প্রতিবেদন আদালতে উপস্থাপন করতে হয়, এসব নির্দেশনাও মানা হচ্ছে না। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। এখানে মোহাম্মদ ফারুক হোসেন ঢাকার মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার, তিনি বলছেন ফৌজদারি কার্যবিধির 54 ও 167 ধারা নিয়ে 2003 সালে হাইকোর্ট যেসব নির্দেশনা দিয়েছেন তার প্রত্যেকটি নির্দেশনা পুলিশ মেনে চলে, শুধু সুনির্দিষ্ট ও আমলযোগ্য অপরাধে জড়িত থাকার অভিযোগেই পুলিশ কাউকে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করার পর তাদের স্বজনদের জানানো হয়। দেখ, এগুলি হলো কথার কথা, বাস্তবতা হচ্ছে গণহারে গ্রেপ্তার, যত্রতত্র গ্রেপ্তার চলছে এবং গ্রেপ্তার বাণিজ্য চলছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে আইন অনুযায়ী নির্দেশনা পালন করা হচ্ছে না, স্বজনদেরকে জানানো হচ্ছে না, এবং সুনির্দিষ্ট পেশা থাকার পরও খুবই মানে গুরুতর অভিযোগ যে তাদেরকে ভবঘুরে বা অভ্যাসগত অপরাধে জড়িত থাকা অভিযোগ এনে তাদেরকে আদালতে চালান দেওয়া হচ্ছে এবং আদালত থেকে তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে। এই নির্মম হয়রানি এবং নির্যাতন আর কতদিন চলবে, এটি এখন প্রশ্ন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।